দর্শক মন্ডল, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাকে এক কাঠা জমির উপরে 2 ইউনিট বাড়ি প্ল্যান দেখানোর চেষ্টা করব। মাত্র এক কাঠা জমির উপরে 2 ইউনিট বাড়ি প্ল্যান দেখানোর চেষ্টা করব। এটা একটা চারতলা বাড়ি, মাত্র 33 লক্ষ টাকায় এরকম একটা চারতলা বাড়ি করা সম্ভব মাত্র এক কাঠা জমিতে। তো দর্শক মন্ডলী, আসুন আমি বাড়িটার প্ল্যানটা আপনাকে দেখানোর চেষ্টা করি। তো দর্শক মন্ডলী, যে এটা হচ্ছে বাড়ির প্ল্যান, এরকম বাড়ির প্ল্যান এরকম। আপনি দেখছেন যেখানে রাস্তা, রাস্তা থেকে 26 ফিট চওড়া এবং 28 ফিট লম্বা। তো মাঝখান বরাবর আমি সিঁড়ি রাখছি, সিঁড়িটা ছোটো, 6 ফিট বাই 16 ফিট। এখান থেকে সে যখন ইউনিট এতে আসবে তখন এই দরজায় ঢুকবে, ঢোকার পর এখানে একটা ফাঁকা জায়গা পাবে বিভিন্ন রুমে যাওয়ার জন্য। এখানে কিচেন দেখছেন 6 ফিট বাই 5 ফিট, এটা বেডরুম 10 ফিট বাই 11 ফিট। এই বারান্দাটা কিন্তু মাপের বাইরে, এটা এক্সট্রা একটা বারান্দা করে নিতে হবে, তাতে অল্প কিছু টাকা খরচ বেশি হবে। আর এখানে একটা বেডরুম আছে 13 ফিট 2 ইঞ্চি বাই 12 ফিট, সাথে একটা টয়লেট আছে। এ হচ্ছে ইউনিট এ। ইউনিট এতে 2টা বেডরুম, বাথরুম, কিচেনের সামনে করা আছে। ইউনিট বিতে যখন যাবে সে, তখন এই দরজাটি সে ঢুকবে। ঢোকার পরে আপনি দেখছেন যে একটা বেডরুম আছে 10 ফিট বাই 11 ফিট, সাথে একটা বারান্দা। এখানে কিচেন আছে, এখানে একটা বেডরুম 13 ফিট 2 ইঞ্চি বাই 12 ফিট, সাথে একটা বাথরুম অ্যাটাচ আছে। এই হচ্ছে বাড়ির প্ল্যানটা, এভাবে সাজানো হয়েছে। ছোট্ট জায়গার উপরে আপনার 2 ইউনিট বাড়ির প্ল্যান। এটা যখন বাড়িটা নির্মাণ হবে তখন দেখতে অনেকটা এরকম লাগবে, মাঝখানে সিঁড়ি, 2 সাইডে 2টা বারান্দা। তো দর্শক, এই বাড়িটা করতে কত টাকা খরচ হবে তার একটা হিসাব আমি এখন আপনাদের দেখানোর চেষ্টা করব। আসুন হিসাবটা দেখাই। এটা হচ্ছে চারতলা বাড়ি, ফ্লোর এরিয়া হচ্ছে 26 গুণ 28, মানে 728, মানে এক কাঠার সামান্য একটু বেশি। ফাউন্ডেশন খরচ হবে 500 টাকা স্কোয়ার ফিট হিসাবে, 3.5 লক্ষ টাকা। প্রতিতলা কমপ্লিট খরচ হবে, গাঁথুনি ঢালাই সহ, টাইলস লাগানো সহ, জানলা দরজা রং করা সহ, 1000 টাকা স্কোয়ার ফিট হিসাবে, 7.5 লক্ষ টাকা প্রায়। তাহলে টোটাল চারতলা বাড়িতে খরচ হবে, 4 দিয়ে গুণ দিলাম প্লাস ফাউন্ডেশন খরচ, টোটাল 34 লক্ষ টাকা খরচ হবে। এরকম একটা বাড়ি এক কাঠায় জমিতে চারতলা করতে 34 লক্ষ টাকা খরচ হতে পারে। যদি আপনি ভালো ফিনিশিং দেন সেক্ষেত্রে খরচ বেশি হবে, বাট নর্মালি এইভাবে বাড়িটা করা সম্ভব হবে। তো দর্শক মন্ডলে, এই ছিল মোটামুটি আমার উপস্থাপনা। আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, তাদের সবাইকে আমি আমার গ্রিন আর্কের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা সবাই ভালো থাকবেন। এতক্ষণ আমি আপনার সঙ্গে ছিলাম। আমার নাম ইঞ্জিনিয়ার টুটুল। মোবাইল নাম্বার 07833906912। এটা সাকিবের নাম্বার, 07444-9586। দর্শক মন্ডলে, আপনার সবাই ভালো থাকবেন। আগামী পর্বে আরেকটি সুন্দর ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ আমি আপনার কাছে বিদায় চাচ্ছি। আল্লাহ হাফেজ।